আজ এখন এই মুহূর্তে যে কারণে ভিডিওটি বানাচ্ছি, আমরা জানি আজ সারা পশ্চিমবঙ্গে লকডাউন পালিত হচ্ছে, আজকে 29শে জুলাই। তো আগস্ট মাসের জন্য গতকালই একটা লকডাউনের শিডিউল তৈরি হয়েছে। তো সেই লকডাউনের শিডিউলে ওই তারিখগুলোকে কীভাবে সাজানো হয়েছে এবং ওই যে তারিখগুলো সাজানো হয়েছে, 10 দিনের তারিখ লকডাউন, 10 দিন থাকছে। আমরা জানি কি জুলাই এবং আগস্ট এমন দুটি মাস যে দুটি মাস পরপর 31 দিনে শেষ হয়, ঠিক আছে? এই আগস্ট মাসও 31 দিনে শেষ স্বাভাবিকভাবেই, যার 10টি দিনকে লকডাউন ঘোষণা করা হয়েছে, যদি তারিখগুলো দেখা যায় সেগুলো আমি বলে দিচ্ছি, এবং বাকি 21টি দিনকে ফাঁকা রাখা হয়েছে সাধারণ মানুষ কাজ করার সুবিধার্থে। তো রাজ্যবাসীর স্বার্থে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, খুবই ভালো ঘোষণা। তো একটু ভালো করে দেখে নাও কীরকম বিষয়টা করা হয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রইল। তো দেখো আমি দেখাচ্ছি, তো এখানে এই যে রাজ্যে লকডাউন ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তো এই যে রাজ্যে লকডাউন ঘোষণা করেছেন উনি, স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, দেখতে পাওয়া যাচ্ছে নিশ্চয়ই এই পুরো যে লকডাউন। তো 31 আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন, প্রত্যেক রবিবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন। তো রবিবার সম্পূর্ণ লকডাউন থাকছে, কমপ্লিট লকডাউন ডেস, প্রত্যেক রবিবার তো লকডাউন থাকছেই, 31 আগস্ট ডেটের মধ্যে একটা লকডাউনের শিডিউল বানিয়ে দেওয়া হয়েছে, কমপ্লিট লকডাউন ডেস, যে দিনগুলোতে লকডাউন পুরোপুরিভাবে থাকবে তার ডেট দেওয়া হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে 2রা আগস্ট, এই 2রা আগস্ট হচ্ছে রবিবার, 5th আগস্ট এটা হচ্ছে বুধবার। 2রা আগস্ট করার কারণ আজকের পর, তার কারণ শনিবার 1st আগস্ট ঈদ আছে, 2রা আগস্ট, 5th আগস্ট এরপরে লকডাউন বুধবার, তার আগে 3 তারিখ আই থিঙ্ক রাখি পূর্ণিমা আছে, এরপরে লকডাউন 8 তারিখ শনিবার, তারপরে 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ পর পর, অর্থাৎ 8 তারিখ হচ্ছে শনিবার, 9 তারিখ হচ্ছে রবিবার, এরপরে আবার লকডাউন 16 তারিখ, 16 তারিখ রবিবার, তারপর 17ই আগস্ট। 16-17 করার কারণটা বেসিক্যালি বোঝা যাচ্ছে তার আগে 15th আগস্ট আছে, 15th আগস্ট শনিবার পড়েছে, তো 15th আগস্ট পালিত হবে, আর 16ই আগস্ট 17ই আগস্টের জন্য লকডাউন করা হয়েছে, 16ই আগস্ট রবিবার, 17ই আগস্ট সোমবার। এরপরে লকডাউন 22-23, 22 তারিখ হচ্ছে আপনার শনিবার, 23 তারিখ হচ্ছে রবিবার, ঠিক আছে? এরপরে লকডাউনও 29-30 অর্থাৎ শনিবার 29 এবং 30 তারিখ রবিবার রাখা হয়েছে। তো যদি কাউন্ট করা যায় দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই 10টি দিন কিন্তু সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গের যাবতীয় সমস্ত, পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যে সম্পূর্ণরূপে লকডাউন হবে 31 আগস্টের মধ্যে। আমরা জানি যে এই মাসটি 31-এ শেষ, তাহলে পরে থাকে এই 10টি বাদ দিয়ে দিলে 21টি দিন। এই 21টি দিন আমাদের রাজ্যের স্বার্থে, আমাদের রাজ্যের মঙ্গল কামনা করে আমাদের 21 দিন আমাদের সমস্ত কাজ মিটিয়ে দিতে হবে, এই 10 দিন আমাদের গৃহবন্দী থাকতে হবে, এবং যারা পড়াশোনা করো তাদের এই 21 দিনকে ভালো করে, তারা তো পুরোপুরি সমস্ত দিনই কাজে লাগাতে পারবে, এই 10টা দিনকে ভালো করে পড়ো বাড়ির মধ্যে থেকে। কিন্তু এমনও কিছু জন আছে যারা শুধুমাত্র পড়াশোনা করে না, পড়াশোনার সাথে সাথে কাজকর্ম তাদের করতে হয়, তাদের উদ্দেশ্যে এইটাই বক্তব্য, তারা এই 10টা দিনকে ভালো করে কাজে লাগাবে, এবং 21 দিনটাকে তো কাজ তো তোমাদের করতে হয়, তো কাজটা করবে, সেই সঙ্গে সঙ্গে এই 10টা দিনকে একটু এক্সট্রা এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। তো আশা করছি বোঝা গেছে। তো এইভাবে বিষয়টাকে লকডাউনটা করা হয়েছে, তো এই 10টা দিন হচ্ছে, আর বাকি 21টা দিন কিন্তু সরাসরিভাবে সাধারণ মানুষ কর্মক্ষেত্রে যারা কাজে যেতে হচ্ছে তারা কাজে যেতে পারবে, কাজ করবে যারা, ঠিক আছে? সাধারণ মানুষের স্বার্থে এটা দিয়েছেন, তো রাজ্যবাসীর কাছে একান্ত কামনা করব। আপনারা এই 10টা দিন, 2রা আগস্ট রবিবার, 5ই আগস্ট বুধবার, 8ই আগস্ট শনিবার, 9ই আগস্ট রবিবার, 16ই আগস্ট রবিবার, 17ই আগস্ট সোমবার, 22শে আগস্ট শনিবার, 23শে আগস্ট রবিবার, 29শে আগস্ট রবিবার, 29শে আগস্ট শনিবার, 30শে আগস্ট রবিবার, এই 10টি দিনকে সম্পূর্ণরূপে বাড়িতে থাকুন, গৃহবন্দী হয়ে থাকুন, তাহলে আপনারা সুস্থ থাকবেন, আপনার আত্মীয় পরিজন সুস্থ থাকবে, সবাই ভালো থাকবে, রাজ্যবাসীর স্বার্থেই ঘোষণা করা হয়েছে। আর যারা ছাত্রছাত্রী তারা মন দিয়ে পড়াশোনা করো, এবং যারা কাজ করো, কাজ করার সাথে সাথে কাজ করছো, পড়াশোনা করছো, তাহলে 10টা দিনকে খুব ভালো করে কাজে লাগাও, এবং 21 দিনটাকে নিজেদের মতো করে একটা শিডিউল বানিয়ে কাজ করো। এবং সাধারণ মানুষের সাথে বলবো,
বিষয়টাকে মেনে নিন এবং ঠান্ডা মাথায় কাজ করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেল সংস্কৃতি ভ্যালুয়েবল ল্যাঙ্গুয়েজটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই জাতীয় আপডেট নিয়ে ক্রমাগত হাজির হই। এবং অবশ্যই আমাকে ফেসবুকে পেজে আপনারা আমার লাইক করতে পারেন, সংস্কৃত তত্ত্বাবলী বাচন বাজার সংস্কৃত গুরুত্ব, যেখানে সব রকম আপডেট দেওয়া হয়, এবং মেসেঞ্জারে দীপাঞ্জন স্যারকে ফলো করতে পারেন। অবশ্যই আমাকে সরাসরি আমাদের সমস্যা নিয়ে মেল করতে পারেন dipanjansar2019@gmail.com-এ, এবং আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন 7001572343 নাম্বারে, এবং আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন 7047499758 নাম্বারে, এবং আপনারা আমাকে আমার টেলিগ্রাম গ্রুপ ফলো করতে পারেন সংস্কৃত সার্ভেল ল্যাঙ্গুয়েজ, এবং আপনারা আমাকে ইনস্টাগ্রামে dipanjan.sar.7350 আমাকে ফলো করতে পারেন। তো প্রত্যেকে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে বোঝানোর চেষ্টা করবেন এবং জনস্বার্থে প্রচার করার চেষ্টা করবেন, এবং এটা খুবই ভালো ডিসিশন। প্রত্যেকে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে, নাইস ডে, টাটা, বাই বাই। তো দেখুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।